आज আমাদের ফোকাসে অবশ্যই থাকছে পুরো ভোট কারণ প্রার্থী তালিকা নিয়ে প্রবল উত্তেজনা এই মুহূর্তে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা সামনে আসেনি কিন্তু হেভিওয়েট নামগুলো সামনে চলে এসেছে বামেরা আজই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং তারা এই প্রথম এই ঘোষণার ক্ষেত্রে বিজেপি তাদের তৎপরতা প্রস্তুতি ইত্যাদি চালিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে যারা অতিথি আছেন পরিচয় করাবো কিন্তু সবার আগে এখনো অবধি তৃণমূলের প্রার্থী তালিকা যতটুকু সামনে এলো কোন কোন মুখ নতুন কি আমরা আলোচনা আসবো কিন্তু তার আগে কালীঘাটে যাব সরাসরি আমি আবিরে থেকে জানি আবি সারাদিন তোমার সঙ্গে যতটা চর্চা যতবার কথা হয়েছে বারবার মনে হচ্ছিল যে খুব নতুন নতুনত্ব একটা কিছু থাকবে এবং হেভিওয়েট কিছু নাম বাদ যেতে পারে কারণ এক ব্যক্তি এক পদ এই নীতি এবার অনুসরণ করতে পারে তৃণমূল কংগ্রেস দিনের শেষে সেই অভিজ্ঞ পুরনো পরীক্ষিত মুখেই ভরসা রাখলো তৃণমূল দেখো দুটো কারণ তার পিছনে মনে করা হচ্ছে প্রথমত হচ্ছে যে পৌরসভা ভোটের ক্ষেত্রে প্রত্যেক দিনের যে জনসংযোগ তার উপর ভিত্তি করে আগামী দিনের ক্ষেত্রটা অনেকটা নির্ভর করে তাই লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক পৌরসভা ভোটের ক্ষেত্রে যে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর যে একটা চেষ্টা সেই কারণে পৌরসভা ভোটের ক্ষেত্রে এটা প্রার্থীদের ক্ষেত্রে একটা গুরুত্ব পায় এর পাশাপাশি দল তৃণমূল কংগ্রেস কিন্তু আরো একটা কথাও বলছে সেটা হচ্ছে যে প্রচুর নতুন মুখ তারা নিয়ে এসেছে যে যে সংখ্যক নতুন মুখ তারা দিয়েছে সেখানেও তারা বলছে যে তারাও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন এবং তাদের যে স্বচ্ছ ভাবমূর্তি তাদের সমাজে যে বর্তমান অবস্থা সেগুলোকে তারা গুরুত্ব দিয়ে তারা দেখার চেষ্টা করেছেন ফলে অভিজ্ঞতার মিশেলকে সামনে রেখেই অবশ্য তৃণমূল কংগ্রেসের পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করলো তবে নতুনদের প্রাধান্য যে থাকছে সেটাও হচ্ছে তৃণমূল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে একদমই আবির অর্থাৎ নতুন পুরনোর একটা মিশেল এবং মহিলা 45% এটাও তো খুব গুরুত্বপূর্ণ একেবারেই তাই তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলে আসছিল যে তারা চায় সংসদীয় রাজনীতির ক্ষেত্রে মহিলাদের সংখ্যাধিক্য রাখা হোক সেখানে প্রাধান্য দেওয়া হোক সতরূপ খুব ছোট করে প্লিজ প্রত্যেক তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে আমার কোনো রিয়াকশন দেওয়ার নেই তবে আমার এটা খুব ইন্টারেস্টিং লাগলো যে আপনারা স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী তৃণমূল দিচ্ছে এটা আপনারা আবিষ্কার করেছেন এবং সেই তালিকায় প্রথম যে নামটি দেখাচ্ছেন তিনি হচ্ছেন ববি হাকিম যিনি কদিন আগে চুরি করে জেল খেটে এসেছেন এবং তারপরে খালি ববি হাকিম বলে না কলকাতাকে আজ পর্যন্ত তৃণমূল তিনজন মেয়র উপহার দিয়েছেন একজনকে দেখেছিলাম সিঙ্গারার সঙ্গে ঘুষ খেতে একজনকে দেখেছিলাম স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ খেতে একজনকে দেখেছিলাম তোয়ালে মুড়িয়ে ঘুষ খেতে তাই হোক বাট হ্যাভিং সেড দ্যাট আমি বলছি না প্র্যাকটিক্যালি বলার কিছু নেই আর একটা কথা আমি এখানে বলি পিউ আমি কাউকেই ছোট করতে চাই না তৃণমূল কংগ্রেস থেকে দেখাচ্ছেন 45% প্রার্থী ওনাদের মহিলা যেটা কিনা নিশ্চিতভাবে ইটস আ ভেরি ওয়েলকাম স্টেপ আমাদের প্রার্থী তালিকা যে প্রকাশিত হয়েছে আমাদের 50% প্রার্থী মহিলা কিন্তু প্রশ্নটা খালি 5% কম বেশির প্রশ্ন নয় আমি আপনাকে একটা কথা বলতে পারি আমাদের যে 50% প্রার্থী যারা আছেন যারা মহিলা প্রার্থী তাদের মধ্যে কেউ কোনো সিপিআইএম নেতার স্ত্রী বা বোন বা দিদি বা বৌমা হওয়ার সুযোগে তারা প্রার্থী নন তারা প্রত্যেকে নিজেরা আমাদের পার্টির সামনের সারির কর্মী আমাদের নেত্রী সেই হিসেবে প্রার্থী আমি এই কথাটা এই কারণে বললাম এই উদাহরণ কিন্তু আমাদের আছে পিউ ধরুন জাভেদ খান ওনার ওয়ার্ডটা একবার রিজার্ভ হয়ে গেছিল ওনার স্ত্রী সেখানে প্রার্থী হয়ে গেলেন এখানে এক মন্ত্রী আপনি জানেন তার ভাইয়ের বউ প্রার্থী হয়ে গেল যখন সেই ওয়ার্ড রিজার্ভ হলো তৃণমূলের ক্ষেত্রে এইসব আমরা হয় কিন্তু আমাদের পার্টিতে এই জিনিস হয় না এবং আমার শেষ কথা আমি এখানে বলছি মানুষের কাছে আমাদের এটাই অ্যাপিল কোভিডের সময় আপনারা আমাদেরকে দেখেছেন সেকেন্ড ওয়েভের সময় আমরা ভোটে শূন্য হয়ে যাওয়ার পরেও আপনার পাড়ায় আপনার অভিজ্ঞতা টিভি খুললেই দেখতেন তৃণমূল বিজেপি দরজা খুললেই সিপিএম দরজায় দরজায় যে সিপিআইএম কর্মীরা সেই সময় রেড ভলান্টিয়ার হয়ে কাজ করেছে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিয়েছে আপনাদের বাড়িতে নিজের জীবনকে সংকটে ফেলে নিঃস্বার্থভাবে আপনাদের জন্য কাজ করেছে তারাই আজকে ভোটে আপনাদের সমর্থন প্রত্যাশা করছে আপনাদের আশীর্বাদ যদি তারা পায় সরকারে না থেকে তারা এই কাজ করতে পেরেছে ক্ষমতায় না থেকে এই কাজ আমরা করতে পেরেছি আপনাদের আশীর্বাদ পেলে দায়িত্ব পেলে আরো বড় আকারে আরো বেশি ক্ষমতা নিয়ে এই কাজ আমরা করতে পারবো আমি বিশ্বজিতের কাছে যাব রিপ্লাইয়ের জন্য কিন্তু তার আগে শতরূপ অনেক কিছু বললো তার মধ্যে থেকে শূন্য শব্দটা খুব গুরুত্বপূর্ণ কারণ সত্যি বিধানসভায় তাদের আসন সংখ্যা শূন্য এবং এই বিধানসভার নিরিখে কলকাতা পুরসভায় সমস্ত ওয়ার্ডে বাম শূন্য মানে এখানেও শূন্য থেকে শুরু করতে হচ্ছে এই 19 ডিসেম্বরের লড়াইয়ে বামকে সিপিআইএমকে এই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী তালিকা ঘোষণায় কিন্তু প্রথম আজ বাম এই প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে বেশ কয়েকটা বিষয় নিজেদের টার্গেট অন্তত স্পষ্ট করতে পেরেছে লেফট দেখাবো আপনাদের বিধানসভা ভোটে প্রাপ্তির ভাঁড়ার শূন্য ছোট লালবাড়ির লড়াইয়ে কি আদৌ টিকে থাকতে পারবে লালেরা এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে তখন কলকাতা পুর ভোটে সবার আগে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট প্রার্থী ঘোষণায় ফার্স্ট বয় হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের ছিটে ফোটাও ধরা পড়ল না বাম নেতৃত্বের গলায় আমাদের 40 থেকে 45টা আসন আমরা জেতবার জন্য লড়ছি আমি বলবো না যে আমরা ভোট গঠন করার জন্য 71টা আমরা জিতে যাব
2015 সালের পুর ভোটে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 15টিতে জিতেছিল বামেরা। 21-এর বিধানসভার ফল বলছে কলকাতা বাম শূন্য। বিধানসভার ফলে নিরিখে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের একটিতেও এগিয়ে নেই বামেরা। কংগ্রেস আইএসএফকে নিয়ে জোট করে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে বামেদের। কলকাতা পুর ভোটে সরাসরি জোটের পথে হাঁটেনি তারা, তবে অনেকের মতে 16টি আসন ফাঁকা রেখে ঘুরপথে জোটের বার্তাই দিল তারা। 144টা আসনের মধ্যে প্রায় 15-16টা আসন মনে করেছি যে আমাদের ক্যান্ডিডেট দিয়ে ভোট কেবলমাত্র ভাগ করা ছাড়া অন্য কোনো পারপাস সার্ভ হবে না। অন্য যারা আমাদের সাথে অনেক ব্যাপারে পার্থক্য আছে, কিন্তু বিজেপি বা তৃণমূলের সামনে তাদের পরাজিত করার একটা বড় চ্যালেঞ্জ হাজির করতে পারবে, তাদের আমরা সাবসিকুয়েন্ট সময়ে পূর্ণাঙ্গ সমর্থন দেব এবং এই সমর্থন আমরা বামফ্রন্টগতভাবে দেব। ছোট লালবাড়ির লড়াই শুরু, সবুজ আর গেরুয়ার লড়াইয়ে কতটা জমি দখল করতে পারে লালেরা সেটাই এখন দেখার। নিউজ 18 বাংলা। সদর উপরে অনেক কিছু বলার আছে, তার আগে বিশ্বজিৎ দা আমি আসছি, সুমন দাস এক্ষুনি। দেখুন আমরা তৃণমূল কংগ্রেস, আমরা বেসিক্যালি উন্নয়নের নিরিখে আমরা ভোটে যাচ্ছি। আজকে গত 11 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় যে ধরনের উন্নয়ন হয়েছে এবং তারপরে কলকাতা কর্পোরেশনে যে ধরনের কাজ আমরা করতে পেরেছি, তার নিরিখেই আমরা কিন্তু ভোটে যাব এবং সেই জন্যই কিন্তু আমরা মানুষের কাছে আশীর্বাদ চাইব। আমরা যেভাবে কোভিড সিচুয়েশনের সময় আমরা যেভাবে আমাদের কোঅর্ডিনেটররা যেভাবে লড়াই করেছেন রাস্তায় নেমে, যেভাবে তারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আমরা এমনকি ভ্যাকসিন অন হুইলস করেছিলাম এবং তারপরে আমরা এই যে ম্যালেরিয়া ডেঙ্গু নিয়ে যেই ধরনের আমরা প্রতিকার আমরা করেছিলাম, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু মানুষের কাছে যাব। এবং তার সাথে সবার উপর জেনে রাখবেন, গত 11 বছর ধরে বাংলার যে সর্বদিক দিয়ে যেই উন্নতি হয়েছে সেই উন্নতির কারণেই কিন্তু মানুষ আমাদের ভোট দিয়েছে। মানে উন্নয়নের উপর দাঁড়িয়ে এবারটাও হবে বিধানসভার মতো, বিশ্বজিৎ দা বলছে। হ্যাঁ, জাস্ট তোমার থেকে আমি 1 মিনিট সময় নিয়েছি। দেখো আমরা তো এমনি বিধানসভায় নেই, সুতরাং আমাদের কথাগুলো বিধানসভার মাধ্যমে মানুষের কাছে নিয়ে যাওয়ার সুযোগ নেই। তুমি যদি ক্ষমা ঘেন্না করে একটু বেশি সময় দাও তাহলে একটু আমাদের কথাটা পৌঁছে। প্রথম কথা হচ্ছে আমি 3টে শব্দ নিয়ে বলছি। এক হচ্ছে শূন্য, কথাটা এটা তো ফ্যাকচুয়াল ইটস কারেক্ট যে আমরা বিধানসভার ভেতর শূন্য এবং বিধানসভা ভোটের নিরিখে কলকাতাতেও শূন্য, কিন্তু আমি তোমাকে আর দুটো শূন্যর কথা বলি। এক হচ্ছে আমাদের দলে সারদা নারদায় জেলখাটা চোরের সংখ্যাও শূন্য। এক, তার থেকে ইম্পর্টেন্ট কি জানো প্রিয়, কলকাতা পুরসভায় 28,000 পদ এখন শূন্য, 28,000 কর্মীর পদ এখন শূন্য। এই শূন্যগুলো থাকবে না যদি আমরা জিতে পুরসভায় যাই বা আমরা পুরসভার ফাংশনিংকে প্রভাবিত করার মতো একটা জায়গায় যাই। তার সাথে আমি যে দুটো কথা বলছি, বিশ্বজিৎ দুটো শব্দ ব্যবহার করলেন, এক হচ্ছে ভ্যাকসিনই ওনাদের সাফল্য। দেখো ভ্যাকসিনে কলকাতার একটা বিরাট সাফল্য রয়েছে যা গোটা ভারতকে পিছিয়ে দিয়েছে। গোটা ভারতের যে কোনো রাজ্যে বা যে কোনো শহরে 3 রকমের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতা একমাত্র রাজ্য যেখানে মানুষ 4 রকমের ভ্যাকসিন পেয়েছেন, কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক আর দেবাঞ্জন। এটা একটা বিরাট সাফল্য কলকাতা পুরসভার। এবং আমার লাস্ট শব্দ সেটা হচ্ছে উন্নয়ন নিয়ে, যেটা বললেন বিশ্বজিৎ দা, ঠিকই কলকাতা এমনি আর কার কি উন্নয়ন হয়েছে কি না হয়েছে জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের হাতে কলকাতার রাশ যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কলকাতা শহরের খালি 3টে রাস্তা, এবং আমার যদি এই কথা ভুল হয়ে থাকে, তত্ত্ব ভুল হয়ে থাকে, উনি একজন বড় অ্যাডভোকেট, আমার নামে কালকেই মানহানির মামলা করুন, আমার জেলে ঢোকান। কলকাতা শহরের 3টে রাস্তায় মমতা ব্যানার্জির পরিবারের নামে 35টা প্লট আছে খালি কলকাতার 3টে রাস্তায়, বাকি গোটা পৃথিবীতে কি আছে না আছে। সুতরাং উন্নয়ন হয়েছে, কারণ না হলেও কিছু উন্নয়ন হয়েছে। যেহেতু জনতার দরবারের বিষয় না, এটা নিয়ে একটা কথাও আর এগোতে চাই না। এই মুহূর্তে আমি যাব আমার অন্য এক প্রতিনিধি অতনু আমার সঙ্গে রয়েছে। অতনু, তোমার কাছে আমি জানতে চাইব, আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি যে কি কি চমক, মহিলা এত শতাংশ, নতুন মুখ কারা, 39 জনকে অলরেডি বাদ দেওয়া হলো, সেই জায়গায় এলো কে, তুমি কি কিছু আপডেট দিতে পারো? পুরো লিস্ট এখনো পাওয়া যায়নি। সবচেয়ে বড় কথা হলো যে এই লিস্টের জন্য কত মানুষ যে অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করছেন তার সবচেয়ে বড় প্রমাণ বোধ হয় এটাই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ক্রাশ করে গেছে, এই মুহূর্তে মেইনটেনেন্সে রয়েছে। সদরূপ বলার আগে আপনি। না, আমি এই শূন্যের কথাই বলছিলাম। শুনেছি একজন ভারতীয় অঙ্কবিদ শূন্য আবিষ্কার করেছিলেন। তো বামফ্রন্ট একসময় 2006 যে দর্দণ্ড প্রতাপ ছিল সেও কিন্তু শূন্য। সুতরাং কার কপালে কখন শূন্য ঝুলছে সেটা আগে থেকে না বলাটাই ভালো আমার মনে হয়। একটা কথা বলি স্যার, একটু মানে আপনি যদি একটু ফেয়ার হন আমাদের প্রতি, যেহেতু আপনি বললেন যে আপনি খালি বিজেপি নেতা নন, একজন পলিটিক্যাল সায়েন্সেরও অধ্যাপক, আমি সেই জায়গা থেকে বলছি আমি জীবনে কোনোদিন বামপন্থীরা আমরা বিরোধী শূন্য করে দেবো, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ
না কংগ্রেস মুক্ত ভারত আপনাদের স্লোগান এবং বিরোধী শূন্য পশ্চিমবাংলা মানে দলমুক্ত বলিনি না না আমি আমি জাস্ট কংগ্রেসের ভাবনা স্যার আপনি তো বললেন তো স্যার আমি সেটা হচ্ছে ভাব একটা দলে যদি ভাবনা চিন্তাকে বাঁচিয়ে না রাখেন তাহলে দলটা কি এমনি গাছে ফল হয়ে ঝুলবে সুতরাং কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান আপনাদের মুখ থেকে ভারতের মানুষ শুনেছে এবং বিরোধী শূন্য পশ্চিমবাংলা তৃণমূল বলেছে আমরা কিন্তু ইন অল ফেয়ারনেস কোনো দেবেন দেখুন আমাদের তো কলকাতায় তো আমরাও দীর্ঘদিন পুরসভা চালিয়েছি এবং বামফ্রন্ট আমলে কমল বসু মেয়র ছিলেন প্রশান্ত চ্যাটার্জি মেয়র ছিলেন বিকাশ ভট্টাচার্য মেয়র ছিলেন আজকে এখানে তৃণমূলের কোনো কাউন্সিলর উপস্থিত নেই যদি থাকতেন কোনোদিন কোন তৃণমূলের কাউন্সিলর বুকে হাত রেখে বলতে পারবেন যে কোনোদিন আমাদের রাজ্যে সরকার আছে আমাদের মেয়র কোনোদিন কোন তৃণমূল থেকে যেটা কাউন্সিলরের কাছে ফোন গেছিল যে আমাদের দিকে দল পাল্টে চলে আসুন তাহলে আপনার কপাল খুলে যাবে কোন এই জিনিস কিন্তু আমরা কোনোদিন করিনি বিরোধী মুক্ত রাজনীতি রাদার আমি বলি আপনাকে পিউ একটা কথা আপনারা অনেকে জানেন বামপন্থীরা ওয়ার্ড কমিটির এই কনসেপ্ট এনেছিল কলকাতায় যেখানে প্রতিটা ওয়ার্ডে যেখানে বামপন্থী এমনকি আমরা জিতছি সেখানে আমাদের বিরোধী প্রার্থী যিনি হেরে গেলেন তাকে সামিল করে ওয়ার্ড কমিটি কাজ করবে এবং ওয়ার্ড কমিটির মাধ্যমে সেই এলাকায় কাজ হবে এই জিনিসটা আমরা করেছিলাম তৃণমূল জিতে পুরসভায় 2010 এটা তুলে দিয়েছে ঠিক তো আপনারা সত্যিই তো মানে আপনি যে যে দাবিগুলো করছেন মানুষ এগুলোকে কিভাবে নিচ্ছে সেই পর্যালোচনাটাও তো আপনাদের করতে হবে আপনারা পুরসভায় শূন্য শূন্য কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আপনাদের কাছে কেন বলছি ফিরে ফিরে আসছে আপনি বলবেন ছেড়ে রাখলেন বামেরা 15 থেকে 16টা আসন কি বললেন কল্লোল মজুমদার কলকাতা জেলা সম্পাদক প্রার্থী তালিকা ঘোষণার সময় ছেড়ে রাখা প্রসঙ্গে শোনাবো আগে তো 144টা আসনের মধ্যে প্রায় 15-16টা আসন সেটার ক্ষেত্রে আমরা এটা মনে করেছি যে আমাদের ক্যান্ডিডেট দিয়ে ভোট কেবলমাত্র ভাগ করা ছাড়া অন্য কোনো পারপাস সার্ভ হবে না এরকম কতগুলো আসন আমরা লেফট ফ্রন্ট হিসেবে আসনে দেব না আর এই পারপাসের জন্যই 15-16টা আসনে অন্য যারা আমাদের সাথে অনেক ব্যাপারে পার্থক্য আছে কিন্তু বিজেপি বা তৃণমূলের সামনে তাদের পরাজিত করার একটা বড় চ্যালেঞ্জ হাজির করতে পারবে তাদের আমরা সাবসিকোয়েন্ট সময়ে পূর্ণাঙ্গ সমর্থন দেব এবং এই সমর্থন আমরা বামফ্রন্টগতভাবে দেব এই ছাড়া 15-16টার মধ্যে সিংহভাগটা কংগ্রেসের জন্য খানিকটা আইএসএফ অবশ্যই যেরকম শোভা ময়দা বলছিলেন কিন্তু কংগ্রেস প্রদেশের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন না কংগ্রেস সেরকম দল নয় যে কেউ তাকে ছেড়ে দেবে সেটা তাকে নিতে হবে শুনুন আমরা কাউরির দ্বারা পরিচালিত নই আমাদের স্বাধীন মতামত আছে স্বাধীন ভাবনা আছে স্বাধীন চিন্তা আছে কেউ যেন না মনে করে যে আমরা কোনো দলের লেজুর বৃত্তি করার জন্য কংগ্রেস দল করি তৃণমূল সিপিএমের সঙ্গে বামেদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল মিউচুয়াল রেসপেক্ট মিউচুয়াল কোঅপারেশন মিউচুয়াল ট্রাস্টের উপরে কেউ দিয়ে দিল উঞ্চবৃত্তি করলো আমরা নিলাম ওটা আমরা করি না স্পষ্ট করে শতরূপ কেন বলা যাচ্ছে না মানে কংগ্রেসের জন্য ছেড়ে রাখলাম এতগুলো কোন ঘুর পথে বার্তা এইটা কি সম্পর্ক না এই এটা ঠিকই বলেছেন আরেকটু স্পষ্ট করতে পারলে ভালো হতো নাহলে আপনারা মাঝখানে ঢুকে পড়ে সব উল্টোপাল্টা মানে করছেন দেখুন একটা কথা বলি 15-16টা সিটে আমরা প্রার্থী দিচ্ছি না মানে এই নয় যে যে সিটগুলোতে আমরা প্রার্থী দিয়েছি সেখানে বাকিদের প্রার্থী দেওয়ারতে আমরা মানে প্রোহিবিটেড বোর্ড ঝুলিয়ে দিয়েছি সেখানে অন্য কারোর প্রার্থী দেওয়া কংগ্রেস বা আইএসএফ বা অন্য কারোর প্রার্থী দেওয়া নিষিদ্ধ যদি কংগ্রেস মনে করেন যে আমাদের যে ওয়ার্ডে প্রার্থী আছে এমন কোনো ওয়ার্ড আছে যেখানে ওনারা লড়বেন এবং আমাদের থেকে ভালো করে লড়তে পারবেন তাহলে অবশ্যই ওনারা প্রার্থী দেবেন কংগ্রেসকে প্রার্থী দেওয়ার অধিকার কি আমরা দিতে পারি কংগ্রেসের জন্য 10টা ছাড়া রইল এই বার্তা এটা তো ক্লিয়ার নয় একটা ঘুর পথে বার্তা ছেড়ে রাখলাম যারা আসতে চায় সে অন্যদের জন্য আমি এর ব্যাখ্যা নেব শতরূপ এই মুহূর্তে লাইভ মালালার বক্তব্য শুনতে পাচ্ছি শোনাবো আবার যখন তিনি অন্যান্য ক্ষেত্রে এই যে দাঁড়াবার ক্ষেত্রে মহিলা প্রার্থী হিসেবে সেটা তো অনেক বেশি এগিয়ে থাকেন অনেক রাজনৈতিক দলের থেকে উনি অনেক এগিয়ে থাকেন ক্ষমতা এসে প্রথমেই 50% মহিলাদের পঞ্চায়েতে দাঁড়াবার তিনি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন এত বছর আমি আমি বলতে দেবো আপডেট সবার আগে আপডেট সবার আগে অতনু আমার সঙ্গে আছে নিউজ রুম থেকে সবাই হাত তুলছেন আমি আসবো অতনু আমার সঙ্গে রয়েছে অতনু আর কি কি আপডেট এলো আপডেট আমাদের কাছে পাচ্ছি বেশ কিছু নাম পাচ্ছি সন্দীপন সাহাকে স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপ সাহা আরো কয়েকটা নাম পাচ্ছি কৃষ্ণ দাসের স্ত্রী মৌসুমী দাস আরো বেশ কয়েকটা আপডেট যেমন জানিয়ে রাখি যারা নতুন মুখ বলা যেতে পারে শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন বিশ্বরূপ দে 48 নম্বর ওয়ার্ড আর 2 নম্বরে যেরকম বললাম শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন আরো রয়েছে শশী পাজার মেয়ে পূজা পাজা 8 নম্বর ওয়ার্ডে এবং তার পাশাপাশি সুদর্শনার জায়গায় এবার সুব্রত মুখার্জির বোন তনিমা চট্টোপাধ্যায় এরকম বেশ কিছু নাম এখনো পর্যন্ত চলে আসছে পবিত্র বিশ্বাসের স্ত্রী চিনু বিশ্বাস তারও নাম রয়েছে এবং এখন পর্যন্ত এটাই আপডেট পিউ অনেক ধন্যবাদ অতনু ডেবিউ যারা করছেন 39 জনকে সরিয়ে এবার বলুন প্রথম কথা হচ্ছে মালাদির মতো এত সিনিয়র একজন লিডারের কাছ থেকে এরকম কথা আমি আশা করিনি গোটা
পৃথিবীতে এই নিয়ে পলিটিক্যাল সায়েন্সে রিসার্চ হয়, পঞ্চায়েতে এবং পুরসভায় মহিলা সংরক্ষণ আমাদের রাজ্যে বামফ্রন্টের আমল হয়েছিল, বামফ্রন্ট সরকারের প্রথম দিকের অ্যাচিভমেন্ট এটা, এবং এটা গর্বের অ্যাচিভমেন্ট। দু নম্বর আমি একটা কথা বলছি, আমি আবার বলছি আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু তৃণমূলের যে তরুণ প্রার্থীরা এসেছেন তাদেরকে অল দ্য বেস্ট। আমরা চাই যে তরুণ মুখেরা স্বচ্ছ মুখেরা রাজনীতি করুন, কিন্তু আপনি দেখবেন অতনু যখন তাদের পরিচয় করালেন কে স্বর্ণকমল শাহ ছেলে, কে অমুক নেতার ভাইপো, কে তমুক নেতার ভাগ্নি, এসব শশী পাজার মেয়ে ইত্যাদি বললেন, আমি আপনাদের পাঁচটা নাম বলছি এবং অনেকের মধ্যে পাঁচটা নাম বলছি। ধরুন এক নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী পল্লব মুখার্জি, দু নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী দেবলীনা সরকার, ৪৮ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী অন্বেষা দাস, ৬৬ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী সাকিব, ৯৫ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী অন্বেষা ভৌমিক, এরকম অসংখ্য ছেলে মেয়ে যারা বামপন্থীদের পক্ষ থেকে প্রার্থী হয়েছে ২০ ঘরে বয়স কি ৩০ একদম শুরুর দিকে বয়স, এরা কিন্তু কোনো নেতার ভাইপো ভাগ্নে ভাইজি হওয়ার, কালকে যদি তাদেরকে পিউ আপনি পাঁচ মিনিট সময় স্পেয়ার করেন আপনার জনতার দরবারে, দেখবেন এদের মধ্যে একজনকেও আপনাকে অমুকের ছেলে তমুকের মেয়ে বলে ইন্ট্রোডিউস করতে হবে না, তারা রেড ভলেন্টিয়ার, তারা আমাদের পার্টির তরুণ কর্মী। এই যে প্রার্থী তালিকায় তরুণ যত সবাই কি রেড ভলেন্টিয়ার, তাদের কি প্রাধান্য দেওয়া হয়েছে এবারে ১৪৪টা করা হয়েছে, এটা তো ঘটনা, কতজন সেটা মোটামুটি সংখ্যাটা এখন আমি বলতে পারবো না, তবে আমাদের আপনি যদি বয়সের নিরিখে দেখেন তাহলে আমাদের মোটামুটি ৭০% উপর তরুণ প্রার্থী যাদের বয়স মানে যেদিন বামপন্থীরা ভোটে শূন্য হয়েছে, দুপুরবেলা টিভিতে দেখাচ্ছে বামপন্থীর বামফ্রন্ট শূন্য, কাঁধে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এই ছেলে মেয়েগুলো লোকের বাড়ি বাড়ি ছুটছে, এরা কিন্তু প্রমাণ করেছে। আমার তো এটাই প্রশ্ন স্বরূপ, যারা মাঠে নামছে, যারা কমিউনিটি কিচেন চালাচ্ছে সারা বছর ধরে, যারা অক্সিজেন নিয়ে ছুটছে রেড ভলান্টিয়ার, মানুষ তাদের ভোটের বাক্সে কেন দেখতে চাইছে না? এবার সামনে এবার আপনার পাড়ায় আপনি দিন, আমার পাড়ায় আমি দেব, তাহলেই দেখতে পাবে আর কি আছে। আপনি আমাকে না না আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে বলছেন না না আমি এটা বলছি, দেখুন আপনারা ইন্ট্রোস্পেক্ট করছেন, অ্যাবসলিউটলি করেছি, দেখুন মানুষের কাছে আমরা তো এটা সত্যি কমিউনিটি কিচেন আপনারা চালিয়েছেন, এটা সত্যি মানুষের, দেখুন প্রথম কথা আমি দুটো কথা বলি, আমি ঠিক এখানে প্রমাণ বলতে চাইছি, আমার প্লিজ প্রশ্ন আপনি করুন, আমি সুমমাদা নিশ্চয়ই বলবো, আমাকে ১০টা আপনি প্রশ্নটা করে চলে যাবেন না প্লিজ, আমি আপনাকে এটুকুই বলছি। দেখুন প্রথম কথা হচ্ছে আমাদের কমিউনিটি কিচেন চালানো বা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যাওয়াটা কারোর কাছে ভোট পাওয়ার কোনো বিনিময় চুক্তি নয়, আমরা কখনোই কথা মানুষকে বলিনি আমাদেরকে ভোট দিন তবেই আমরা গোবাট, আই আন্ডারস্ট্যান্ড না 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 কিন্তু এটাই রিফ্লেকশন করতে বাধ্য, আমরা চাই পড়ুক এবং পড়ুক আমাদের স্বার্থে নয়, যে ছেলে মেয়ে চাই তো আপনারা ভোটে না জিতে কষ্ট করতে পেরেছে তার ব্যাখ্যা কি আদৌ আছে, আপনারা বেশি করে মানুষের পাশে থাকতে পারবে সেই কারণে, ব্যাখ্যাটা কি আছে আপনাদের কাছে, সময় ভোট এটা আগের ভোটের হারের ব্যাখ্যা করার সময় নয়, সামনের দিকে তাকানোর সময় আমরা সেই দিকে তাকিয়ে আছি। সময় দা দেখুন যে বলিভিয়া বা দক্ষিণ আমেরিকার বিপ্লবের সময় চে গুয়েভারা যত কিলোমিটার বাইক চালিয়েছিলেন, এবারে কোভিড পরিস্থিতিতে রেড ভলান্টিয়াররা তার চেয়ে বেশি কিলোমিটার বাইক চালিয়েছেন। আর সেইখানে সিপিএম এর প্রার্থী তালিকা যে ওয়েব পেজে উঠলে কটা হিট হয়েছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু তৃণমূলের আকাশ পাতা ভেঙে পড়েছে, মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যেভাবে হয়, আগে ইন্টারাপ্ট করছি না, অতনু বললো না আমার তখনই কথাটা কানে লেগেছিল, আমি এটা খুব জরুরি নয় বলে আমি আর কিছু বলিনি, ওয়েবসাইট বিভিন্ন কারণে ক্র্যাশ করে, সবাই লগ ইন করেছে বলে ক্র্যাশ করে, কদিন আগে ফেসবুক ক্র্যাশ করে গেছিল সারা পৃথিবীতে, ওখানে তৃণমূলের প্রার্থী তালিকা বেরিয়েছে বলে তো ক্র্যাশ করেছে, এমন না বিভিন্ন টেকনিক্যাল কারণে ক্র্যাশ করে। খুব সংক্ষেপে শতরূপ একদম বেশি নয় যে প্রশ্নটা করেছিলেন, আইএসএফ এর সঙ্গে গিয়ে কি লাভ হতে পারে, প্রশ্নটা খালি আইএসএফ বা কংগ্রেসের, দেখুন পরিষ্কার কথা হচ্ছে যে সিটে আমরা ১৫টা কি ১৬টা সিটে আমরা জানি আমরা কোনোভাবে জিতবো না, সেখানে যদি আইএসএফ জিততে পারে কংগ্রেস জিততে পারে উই উইল বি হ্যাপি, তার মানে এই নয় যে আমাদের বাকি সিটগুলোতে ওরা প্রার্থী দিতে পারবে, এক শেষ করে একদম ছোট, তুমি বলেছো একদম ছোট তাহলে করো না, দ্বিতীয় কথা আরে লাভ কিসে হয়েছে না হয়েছে তো আমরা তো ভোটে হেরেছি, সে তো কারোর সাথেই জোট করে কোনো লাভ হয়নি, তাহলে কি সংকেত দেন না দ্বিতীয় কথা কি লাভ, তাহলে তো লাভ হয়েছে এটা, তাহলে আমাদের জোট থেকে একজন জিতেছে আইএসএফ না থাকলে ওইটাও পেতাম না আমরা, এক দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমি একটা কথা তোমায় বলি যে দেখো ভবানীপুর বাই ইলেকশনের ক্ষেত্রে আমরা তো চেয়েছিলাম কংগ্রেস সিটটা লড়ুক, অদিত চৌধুরী বললেন যে আমরা কংগ্রেস লড়লে সাম্প্রদায়িকতার ক্ষতি হবে, তাহলে আমরা ওইটা আমরা ছেড়ে দিলাম, তা আবার সেই কংগ্রেসই আবার সেই অদিত চৌধুরী এখন বলছেন যে তৃণমূল নাকি গোটা দেশে বিজেপি এজেন্ট হিসেবে কাজ করছে, কংগ্রেসকে ভাঙার চেষ্টা করছে, তা আমি এখন ওই কথার উপর ভরসা করে আমি বলে দেবো যে আমরা ১০০টা সিট ছাড়লাম কংগ্রেসের জন্য, তাহলে ছেড়ে রাখাই বা কেন, ছেড়ে রাখার দরকারটা কি, ওই ১৫টা সিট আমরা জিতবো না উই উইল বি হ্যাপি যদি ওখানে কংগ্রেস জেতে বা আইএসএফ জেতে।